বাংলায় ভোট আসে ভোট যায় মানুষের প্রাণ ঝরে যায় আর বুক চাপড়ে চাপড়ে কাঁদে বাংলার মায়েরা নদিনে পাঁচ মৃত্যু দেখেছে গোটা বাংলা আজ ভাড়াক্কায় দেখলো পাঁচ শিশু বোমার আঘাতে আহত আজ আজ দেখলো তৃণমূল নেতার গোয়াল ঘরে বোমা ফাটছে আমরা দুয়ারের সরকার শুনেছিলাম এত গোয়াল ঘরে বোমা আঘাতে আহত আজ রানীনগরের তৃণমূলের নেতার গোয়াল ঘরে বোমা ফাটল একের পর এক বোমা ফাটছে একের পর এক গুলি চলছে আর যাদেরকে গোটা বাংলার মানুষ ভোট করছেন এবারের ভোট ব্যালটে না বুলেটে এবারের ভোট ক্ষেত্র না যুদ্ধক্ষেত্র কিন্তু তার সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি রাজ্য রাজ্যের নির্বাচন কমিশনের তারা ছুটে গেলেন সুপ্রিম কোর্ট যদি ফ্রিতে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় হাইকোর্টের রায়ে তাহলে এত আপত্তি কিসের যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যেখানে মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে যখন মানুষ মানুষের স্বার্থে তারা প্রশ্ন করছে যে পঞ্চায়েতের ভোট এবার ব্যালটে না বুলেটে বাংলায় ভোট আসে ভোট যায় মানুষের প্রাণ ঝরে যায় আর বুক চাপড়ে চাপড়ে কাঁদে বাংলার মায়েরা নদিনে পাঁচ মৃত্যু দেখেছে গোটা বাংলা আজ ভাড়াক্কায় দেখলো পাঁচ শিশু বোমার আঘাতে আহত আজ আজ দেখলো তৃণমূল নেতার গোয়াল ঘরে বোমা ফাটছে আমরা দুয়ারের সরকার শুনেছিলাম এত গোয়াল ঘরে বোমা ছাড়ছে সিঁড়ির নিচে বোমা ছাদের নিচে বোমা বারান্দায় বোমা যাদেরকে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন সুরক্ষার খাতিরে কেন্দ্রীয় বাহিনীতে এত আপত্তি কোথায় সুরক্ষার খাতিরে আপনি ভিন রাজ্য থেকে পুলিশ আনতে পারেন টাকা খরচ করতে পারেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী ফ্রিতে পাওয়া গেলেও বিনামূল্যে কেন্দ্রীয় বাহিনী দিলেও আপনি সেই কেন্দ্রীয় বাহিনী নিচ্ছেন না কেন এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের সেই প্রশ্নটাই করবো বুকচি দিয়ে চোখে চোখ রেখে যারা করাবেন তারা বলছেন আগে সুরক্ষা পরে ভোট আমি দেবুদাকে দিয়ে শুরু করি দেবুদা একটা প্রশ্নের উত্তর দিন এত কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি বিনামূল্যে পাওয়া যাচ্ছে আপনারা বলছেন রাজ্যের কোষাগারে টাকা নেই দিয়ে দিতে পাচ্ছেন না অথচ রাজ্য সরকারি কর্মীরা যখন সুরক্ষা চাচ্ছে ছেড়ে দিন বাংলার মানুষ তো আজ সুরক্ষা চাইছে ভোট এলেই কেন মানুষ মরবে নজনে পাঁচ বা ন দিনে পাঁচজন মরেছে আজ ফাড়াক্কায় পাঁচজন শিশু আহত দেবুদা এই বাংলার মানুষ যারা রোজ রাস্তায় হাঁটে লোকাল ট্রেনে চড়ে লোকাল বাসে চড়ে পঞ্চায়েতের মানুষ আজ জিজ্ঞাসা করছে চোখে চোখে অত্যন্ত দুঃখজনক ঘটনা চরম নিন্দা প্রকাশ করেছে কিন্তু নিন্দা প্রকাশ করে কি হবে